আপনারা দেখছেন স্ট্রিং নিউজ স্ট্রিং নিউজে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি হালিম এই মুহূর্তে আমি আছি লাইভে আর আজকের লাইভে আমার সঙ্গে রয়েছেন নদিয়ার কৃষ্ণনগর পুরসভার বাইশ নম্বর ওয়ার্ডের কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী অয়ন দত্ত যিনি এই কৃষ্ণনগরের বুকে বুরাই নামে বেশি পরিচিত বিশিষ্ট রাজনীতিবিদ গৌরীশঙ্কর দত্তের ছেলে দীর্ঘদিন তিনি ছাত্র রাজনীতি করেছেন এবং কাউন্সিলারও ছিলেন এই কৃষ্ণনগর পুরসভার আজকে আমাদের স্টিক নিউজের মুখোমুখি হয়েছেন আজকে আমি অয়ন দত্তকে আমাদের স্টিক নিউজের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি নমস্কার প্রথমেই যে প্রশ্নটা আপনাকে করতে চাইবো সেটা হচ্ছে যে আপনি কাউন্সিলর ছিলেন এবারে নির্দল প্রার্থী হিসেবে আপনি দাঁড়িয়েছেন এই কৃষ্ণনগর পুরসভায় বাইশ নম্বর ওয়ার্ডে তো ভোটের ময়দানে নেমে কি মনে হচ্ছে যে লড়াইটা এবার কতটা কঠিন বা আপনার কাছে কতটা সহজ দেখুন দিন ধরে আমি রাজনীতি করে আসছি এবং রাজনীতির ময়দানে আমি একটা পরিচিত মুখ আচ্ছা দীর্ঘ সময় অনেক ছোট বয়সে কাউন্সিলর হয়েছি তাছাড়া আমার পরিবার দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত ছোটোর থেকে রাজনৈতিক নেতৃত্ব বিভিন্ন রাজনৈতিক দলের সাংগঠনিক যারা বিভিন্ন পদাধিকারী সবার সাথে ছোট থেকে আমার একটা চেনা জানা বা ছোট থেকে বাবার সঙ্গে থেকে বা দাদু দীর্ঘদিন শক্তিনগর স্কুলের হেডমাস্টার ছিলেন তো তারপর দাদুও কাউন্সিলার ছিলেন তো আমাদের বাড়িতে একটা রাজনৈতিক ঘরানা রয়েছে আচ্ছা তো রাজনৈতিক ঘরানার মধ্যে থাকতে থাকতে ছোট থেকে কিছুটা শিখেছি আগেরবার মানুষের ভালোবাসা আশীর্বাদ নিয়ে নির্বাচিত হয়েছিলাম তারপর একজন কাউন্সিলারের যেটুকু কাজ আমি যতটা মতন পেরেছি করেছি এবার মানুষ বিচার করবেন যে তারা আমার কাজে কতটা খুশি বা তারা আরও কী কী চায় আরও কী কী উন্নয়ন হলে আমাদের ওয়ার্ডের আরও কিছু সমস্যার সমাধান হবে তো আমি এই বিষয়ে যথেষ্ট পজিটিভ এবং মানুষের একটা ভালোবাসা আশীর্বাদ আমি পাচ্ছি আচ্ছা এই যে মানে আপনার একটা ফেস ভ্যালু রয়েছে এই কৃষ্ণনগরের বুকে শুধু ২২ নম্বর ওয়ার্ড নয় এই কৃষ্ণনগরের সব মানুষই চেনে এবং নদীয়া শুধু কৃষ্ণানগর বললে ভুল হবে যে অয়ন দত্ত বা বুড়াইকে যেহেতু ছাত্র রাজনীতির দৌলাতে প্রায় নদিয়াবাসী প্রায় সবাই চেনে তো সেক্ষেত্রে একটা ওয়ার্ড মাত্র সেই ওয়ার্ডে দাঁড়িয়ে আমি বলতে চাইছি এই ফেস ভ্যালুটা কতটা ম্যাটার করে বিভিন্ন মানুষের সঙ্গে তো আপনি মিশেছেন সবাই আপনাকে চেনে জানে প্রত্যেকটা আবাল বনিতা সবাই চেনে এইটা কতটা আপনাকে এই ভোটে মানে সাহায্য করছে প্রথমত দেখুন যে আমি ছাত্র রাজনীতি করেছি দীর্ঘদিন তো ছাত্র রাজনীতি করার সুবাদে আমি হরিণঘাটা থেকে করিমপুর বিভিন্ন জায়গায় গেছি কম বেশি আমার ছোটো ছোটো ভাই বোন প্রত্যেকের ভালোবাসা পেয়েছি বিভিন্ন উচ্চ নেতৃত্বর সঙ্গে থেকেছি তাদের কাছ থেকে শিখেছি কীভাবে ছাত্র রাজনীতি করতে হয় এবং আমি নদীয়া জেলার যখন ছাত্র তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ছিলাম সেই সময় যতটা পেরেছি তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করেছি ছাত্র সংগঠনকে শক্তিশালী করেছি এবং আমি যখন ছাত্র সভাপতি ছিলাম সেই সময় যারা আমার সঙ্গে ছাত্র রাজনীতি করেছে তাদের সাথে ব্যক্তিগত সম্পর্কটা তো আমার এখনো রয়ে গেছে রাজনৈতিক ময়দান আলাদা হতে পারে রাজনৈতিক দল আলাদা হতে পারে কিন্তু ব্যক্তিগত সম্পর্কের জায়গাটা তো আলাদা সেই জায়গাটা ভালোবাসার সম্পর্ক একদিকে যেমন রয়ে গেছে তেমন পাশাপাশি তাদের মধ্যে অনেকেই আজকে বিভিন্ন জায়গায় তারাও রাজনীতিতে অনেকটাই প্রতিষ্ঠিত হয়েছে মানুষের সঙ্গে বাইশ ওয়ার্ডের রাজনীতিটা আলাদা এবং জেলার পলিটিক্যাল রাজনীতিটা আলাদা দুটোর আইডেন্টিটি আলাদা আজকে আমরা মানে ওইটা নিয়ে আলোচনা করব যে বাইশ নম্বর যেহেতু লড়াইটা হচ্ছে বাইশ নম্বর ওয়ার্ড থেকে আপনার ওয়ার্ড থেকে তো সেক্ষেত্রে মানে বাইশ নম্বর ওয়ার্ডে এই যে সব সময় মানুষের পাশে থাকা সে যোগাযোগটা কেমন রয়েছে জনসংযোগটা কেমন মানুষের সঙ্গে বিগত পাঁচ বছর ধরে কি তারও বেশি সময় ধরে আমি যখন কাউন্সিলার হয়েছিলাম প্রায় দশ বছর হতে চললাম কাউন্সিলার আমি তো প্রতিটা দিন তিনশো দিন হ্যাঁ কলকাতা বা নিজের ব্যক্তিগত কাজে কোথাও বা অসুস্থ না হলে প্রতিদিন সকালবেলায় আমার একটা অভ্যাস ওয়ার্ডে আজও বেরোয় সে আমার ওয়ার্ডের যে কোনো দোকানদার থেকে শুরু করে আপনাদের প্রেসের লোকজন থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্ব থেকে শুরু করে সবাই জানেন এবং কোনো দিন কোনো রাজনৈতিক রং দেখে আমি ওয়ার্ডের পরিষেবা কিন্তু প্রদান করিনি মানুষ যে যেটা চেয়েছে যতটা সরকারি পরিষেবা আমরা পৌঁছে দিতে পারা যায় একজন কাউন্সিলার হিসেবে সেটা করেছি ঠিক এই প্রশ্নটাই আমি যে আপনি কাউন্সিলর হিসেবে সরকারি যে পরিষেবা ঠিকঠাক মানুষকে দিতে পেরেছেন সেই নাগরিক পরিষেবাটা আমি যতটা পেরেছি আমার ওয়ার্ডটাকে আমি ডেভেলপ করেছি আমার ওয়ার্ড আগে যেরম ছিল তারপর প্রত্যেকটা এরিয়ায় আমি পিচের রাস্তা করে দিয়েছিলাম আমার ওয়ার্ডে নতুন করে পিচের রাস্তা করার মতন কিছু ছিল না কিন্তু পরে ইলেকট্রিক্যাল লাইন যেহেতু মাটির তলা দিয়ে হলো এবং জলের এই যে গঙ্গার জলের যে লাইন এই ওয়াটার কানেকশানের জন্য রাস্তা কাটা হয়েছে তার পরবর্তীতে সংস্কার হয়েছে কিন্তু আমার ওয়ার্ডটা পুরোপুরি ভাবে ঢালাই রাস্তা পিচের রাস্তা যেখানে যা ছিল সমস্ত করে দিয়েছি আমাদের এরিয়ায় বিভিন্ন যাদের ন্যায্য যাদের পাওয়া উচিত হাউজিং ফর বাড়ি আমি যতটা পেরেছি মানুষকে দিয়েছি এবং যথেষ্ট গুণমান সমৃদ্ধভাবে আমার ওয়ার্ডে সেই বাড়িগুলো গরিব মানুষের কিন্তু হয়েছে বার্ধক্য ভাতা বিধবা ভাতা একজন কাউন্সিলরের যা কাজ সেগুলো সমস্ত আমরা করেছি এবং মেন বেসিক আমাদেরটা যেহেতু শহরের মাঝখানের ওয়ার্ডটা আমার যেহেতু শহরের মূল প্রাণ কেন্দ্র আমার ওয়ার্ডটা তো মানুষের ডিম্যান্ডটা অনেক বেশি আমার ওয়ার্ডে মার্কেট প্লেস স্কুল থেকে শুরু করে প্রশাসনিক ভবন কোর্ট সবটাই আমার ওয়ার্ডের মধ্যে সুতরাং পরিষ্কার পরিচ্ছন্নতার দিকটা আমার ওয়ার্ডে আমায় দেখতেই হয়েছে আমি যতটা পেরেছি হাইড্রেন পরিষ্কার করানো থেকে লাইট আগে এলইডি লাইট ছিল না সমস্ত এলইডি লাইট প্রত্যেক গলিতে গলিতে থেকে শুরু করে পুরো ওয়ার্ডে আমি এল লাইট করে দিয়েছি প্লাস কৃষ্ণনগরের মধ্যে ঐতিহ্যশালী জগদ্ধাত্রী পুজো হয় গোলাপটি বারোয়ারিটাকে আমি নতুন রূপে কৃষ্ণনগরের মধ্যে এখন সব থেকে বড়ো বারোয়ারি ওটা আমরা সংস্কার করেছি ঘাটের ধারে আমরা একটা ঠাকুর বিসর্জনের জন্য প্রেস থেকে শুরু করে হ্যাঁ আমার ওয়ার্ড কিছুটা এবং চব্বিশ নম্বর কিছুটা তো কিছু আমার ওয়ার্ডে আমি ঘাটের ধারটাকে ফার্স্ট আগে প্রশাসনিক লোক থেকে প্রেসের লোক কারুর বসার জায়গা ছিল না তো আমি প্রশাসনিক লোক বসার জন্য এবং একটা ওয়ার্ড অফিস করেছিলাম এবং বিভিন্ন গরিব মানুষের যাদের বিয়ে শ্রাদ্ধ বিভিন্ন অনুষ্ঠান বা ঘাটে অনেকে কামান হয় তো সেই সময় জামা কাপড় ছাড়তে অনেক সময় অসুবিধা হয় অনেক বাইরের লোক ঘাটের ধারে দাঁড়িয়ে থাকে তো সেক্ষেত্রেও আমি প্রত্যেককে আমার ভবনটা বিনা পয়সায় আমি ব্যবহার করতে দিয়েছি আজ অব্দি দিন আমি যতদিন ছিলাম এক টাকা ভাড়াও কিন্তু আমরা ওই হলে নিয়ে নি সবাই ইউজ করেছে দ্বিতীয়ত ঘাটের ধারে আমি সু উচ্চ বাতিস্তম্ভ লাগিয়েছি হাইমাস লাইট স্যাংশন করিয়ে তাপস পাল যখন এমপি ছিলেন তার কাছ থেকে ওটা আমরা করেছিলাম ঘাটের ধারে আমরা একটা আমি আপনার কাছ থেকে পাবলিক টয়লেট তৈরি করেছিলাম অবস্থায় বাইশ নম্বর ওয়ার্ডের মানুষের জন্য যেগুলি করেছিলেন সেগুলো একটু আরো একটু জান আমি ধরুন আপনাকে তো প্রথম থেকে বললাম এবার গোলাপটি বারো আর একটা ব্যাপার হচ্ছে মানুষের বিভিন্ন সময়ে দেখা যায় যে তার কোন একটা সিগনেচারের দরকার হয় বিভিন্ন কাউন্সিলারের বিভিন্ন বিষয়ে সেখানে আপনাকে আমি তো আমি আমি বাড়িতে অবধি পৌঁছে দিয়েছি অনেকে ব্ল্যাঙ্ক প্যাডও দিয়ে দিয়েছিলাম এই জন্য আমি আমার মানে যারা উচ্চ নেতৃত্ব অনেকের কাছে যে এটা কেন দিচ্ছিস রে ভাবে করিস না আমি অনেকে মানে যাই হোক এটা সবাই জানে যে আমার নিন্দুক বা যে আমার বিরোধী সেও বলবে যে না পরিষেবাটা অন্তত বুড়াই ঠিকঠাক দিয়েছে এটা আশা করি তখন কি বার্তা নিয়ে যাচ্ছেন এবং কি বলছেন মানুষকে প্রথমত আমি একা প্রচার করছি সেটা সবাই জানে আচ্ছা আমার নতুন করে তো বেরোনোর কিছু নেই নিজের মুখ চালানোর জন্য ছবি দিয়ে প্রচুর ফ্লেক্স করারও কিছু নেই তো সো আমি ডট টু ডর ক্যাম্পেইনিং করছি এবং সেখানে কি বলছেন ভোটারদের কাছে ভোটারদের কাছে আমি একটাই যে এই মুহূর্তে আমার তো বাবা গত হয়েছে তো তারপর আমি সাংসারিক চাপে কিছুদিন রাজনীতি থেকে একটু অফ ছিলাম স্বাভাবিক বাড়ি সংসার সব কিছু সবারই আছে আমরা রাজনীতি করলেও ব্যক্তিগতভাবে আমরা কিন্তু মানুষ প্রত্যেকের তো সে তারপর আমি যখন আমার ওয়ার্ডের লোক এসে আমাকে বিভিন্ন জন সিনিয়ররা জুনিয়ররা বললো যে দাঁড়া তুমি দাঁড়াও বা তুই দাঁড়া তুই দাঁড়াও ওয়ার্ড থেকে তো তাদের আশীর্বাদ ভালোবাসা নিয়েই কিন্তু আমি ওয়ার্ডে দাঁড়িয়েছি নইলে আমি দাঁড়াতাম না এবার মানে মানুষের আবেদনে সারা দিয়ে আমি দাঁড়িয়েছি তো আমার বিশ্বাস হচ্ছে যে আমার এলাকাবাসী আমার পাশে থাকবে এবং প্রত্যেকের বাড়ি যখন যাচ্ছি সবাই তো আমি অনেকটা ঘরের ছেলের মতনই প্রত্যেকের বাড়িতে আমি প্রত্যেকের ঘরের মধ্যেও যাই বসি আড্ডা মারি সব সময় যে ভোট চাইতে যাব তা তো না গল্প করি কথা বলি কারণ ধরুন একজন কাউন্সিলার হিসেবে কাউন্সিলার তো আর ডাব্লিউ চাকরি করিয়ে দিতে পারবে না একটা মিনিমাম ওয়ার্ডের পরিষেবা যেটা লাগে সেইটা বেসিক নিডসটা আমি ঠিকঠাক করেছি তাছাড়া এমনি সকালবেলা আমি বেরোই বিভিন্ন চায়ের দোকানে বসি গল্প করি সবার সাথে এইটুকুই এবং সবার সাথে যতটা পেরেছি মানুষকে পরিষেবা দিয়েছি আচ্ছা এই যে একটা দীর্ঘ লকডাউন গেল সেই দীর্ঘ লকডাউনে মানুষের জন্য কি করেছিলেন আপনি কৃষ্ণনগর অবশ্যই মানুষ যারা বাইশ নম্বর ওয়ার্ডের মানুষ দেখছে কৃষ্ণনগরের মানুষ দেখছে তারা একটু জানতে চাই লকডাউনে কিভাবে তাদের পাশে ছিলেন কৃষ্ণনগর পৌরসভার মধ্যে ব্যক্তিগত উদ্যোগে প্রথম স্যানিটাইজ করেইছি আমি প্রথম এর জন্য আমি বিভিন্ন ক্লাব যেমন ত্রিমূর্তি ক্লাব আমাকে সম্বর্ধনা অবধি দিয়েছিল কৃষ্ণগরের সরস্বতী পুজো হয় ওরা তো প্রথম স্যানিটাইজ আমার ওয়ার্ডে বাজার থেকে শুরু করে প্রত্যেকটা বাড়ি সমস্ত স্যানিটাইজ করেছিলাম অনেক দিন ধরে এবং সেটা আমি ব্যক্তিগতভাবে এটা কোনো প্রশাসনিকভাবে না পরবর্তীকালে বোর্ড থেকে যেখানে যেরকম কারুর বাড়িতে করোনা হয়েছে তার বাড়ি স্যানিটাইজ সেক্ষেত্রে তো আমি বোর্ডের কোঅপারেশন পেয়েছি কিন্তু প্রথম কৃষ্ণনগরে ব্যক্তিগত উদ্যোগে আমি স্যানিটাইজ করেছিলাম দ্বিতীয়ত দীর্ঘ লকডাউনে মানুষের সংখ্যা আচ্ছা চাকরিজীবী ব্যবসায়ী এরকম লোকের আপনারা জানেন সবাই যে আমার ওয়ার্ডটা শহরের মধ্যে কিছু সংখ্যক আছে তাদের জন্য কি করেছিলাম গরিব মানুষের জন্য আমি ফেসবুকে অবশ্যই ছবি ছাড়িনি যে কাকে কি দিচ্ছি যেটা কালচার ছিল সবারই আমরা যেটা করেছি আমি ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সামগ্রী তুলে দিয়েছি বিভিন্ন মানুষকে খাদ্য সামগ্রী তোলার সাথে সাথে প্রত্যেককে স্যানিটাইজ দিয়েছিলাম দিয়েছিলাম স্যানিটাইজার খাদ্য সামগ্রীগুলো বাজারে মার্কস দিয়েছিলাম বাজারে মাইকিং করেছিলাম গোয়ারি বাজারকে গোয়ারি বাজারকে তুলে নিয়ে গিয়ে সচেতনতা গোয়ারি বাজারকে তুলে নিয়ে গিয়ে মোমিন মাঠে বসিয়েছিলাম যাতে সোশ্যাল ডিস্টেন্সিং বজায় থাকে এবং প্রত্যেক বাড়িতে সবারই কেনার সামর্থ্য আছে কেউ সবাই কেনে কাউকে দান নয় একটা ভালোবাসার একটা মেসেজ যেটা আমি দিয়েছিলাম যে প্রত্যেক বাড়িতে একটা সাবান পেস্ট আচ্ছা আপনার ফিনাইল একটা স্যানিটাইজার আচ্ছা একটা কাপড় কাচার সাবান করোনাটা কি মানে পরিষ্কার পরিচ্ছন্নতাটাই তো সবার আগে দরকার তো সেই বার্তাটা দেওয়ার জন্য আমার ওয়ার্ডে যত বাসিন্দা আছে তার ভোটার লিস্টে নাম থাক বা না থাক ভাড়া থাকে অনেকে সবাই সমস্ত বাড়িতে আমি পৌঁছে গেছিলাম এবং যে যখন অসুস্থ হয়েছে কাউকে ওষুধ কিনা দেয়া হুম কারণ কোভিডের তো তখন কোনো নির্দিষ্ট ওষুধ ছিল না একটা গেল গেল মানুষের আতঙ্ক এবং কোভিডের সময় সব থেকে যেটা প্রথম যখন হলো তখন একটা মানুষের একটা অচ্ছুত ভাব এই জায়গাটা কিন্তু আমরা খুব কাজ করেছি যে না রোগ মানুষ মাত্রই হতে পারে আজ ওর হয়েছে কাল আমার হতে পারে তো একটা ভয় বা আতঙ্কের কিছু নেই সবাইকে সাবধানে থাকতে হবে তো আমি এই জায়গাটাও কিন্তু এই সামাজিক ব্যাধির জায়গাটা কিন্তু আমি যতটা ভাবে পেরেছি করোনার সময় টানা আমি কাজ করেছি যতটা পেরেছি এবং আমি এই করোনা তো এখনো যায়নি আমার ওয়ার্ডে দশ পনেরো দিন আগেও জজকট পাড়ার একজন মারা গেলেন কোভিডে আক্রান্ত হয়ে তার বাড়ি স্যানিটাইজও করিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে ফোন করে আমরা একটা নিউজ করেছি আর কি আচ্ছা যে আপনি অক্সিজেন সিলিন্ডার হ্যাঁ এইবার যেটা হচ্ছে যে আমার বাবার স্মৃতির উদ্দেশ্যে আমি একটা অক্সিজেন সিলিন্ডার এবং একটা নেবুলাইজার আমাদের ইওর ফ্রেন্ড সংস্থাকে আমি দিয়েছি এটা এটা দিয়েছি তার কারণ হচ্ছে সংস্থাটা অত্যন্ত ভালোভাবে কাজ করে এবং অরাজনৈতিক সংগঠন এবং আমরা সত্যি ওখানটা আমি চা খাই ওই পাশেই আড্ডা মারি ওখানে প্রত্যেকের সাথে যদি মানুষের জন্য পরিমাণ কাজ করে দেখুন ইলেকশনের সময় নানান রকম মাংস ভাত খাওয়া দাওয়া ফ্লেক্স প্যানার ফেস্টুন এত হচ্ছেই আইনকে ফাঁকি দিয়ে হুম এটা সবাই দেখছেন তো আমার মনে হচ্ছে যে একটা অক্সিজেন সিলিন্ডার যদি এমনি মানে মানে একটা সংস্থাকে সত্যি দেয়া যায় এবং আমার নিজের বাবা তো করোনায় মারা গিয়েছিলেন তো আমি দেখেছি অক্সিজেনের ক্রাইসিসটা হতে পারে তো এটা অনেকদিন ধরেই আমি ঠিক করেই রেখেছিলাম দেব এবং এই সংস্থাটা সত্যি অত্যন্ত ভালো কাজ করে নিজেদেরও দেখে মনে হয়েছে বড় বড় ক্যাম্প থেকে শুরু করে মানুষকে লকডাউনে যথেষ্ট করেছে বিনা প্রচারে কোনো প্রচার ছাড়া এবং আমার মনে হয়েছে যে এটা দিলে আমাদেরই বহু বহু মানুষের বহু গরিব মানুষ বহু ভালো মানুষের উপকার বিরোধীরা এটা নিয়ে একটা অভিযোগ তুলতে পারে যে এর আগে সংস্থাকে কোন এক সংস্থাকে কেন অক্সিজেন সিলিন্ডার বা এসব কেন দেওয়া হচ্ছে এসব কি মানে ভাবেননি যেটা যদি অভিযোগ তোলে বিরোধী দল যদি অভিযোগ তোলে বিরোধী বিরোধীরা বিরোধীদের অভিযোগ করবে এই বিষয়ে তো আমরা কোনো কালেই আমি গুরুত্ব দিইনি কিন্তু সেটা তো একটা জীবনদায়ী জিনিস একটা জীবনদায়ী জিনিস বিরোধী বা সরকার বলে তো কিছু নেই ব্লাড যেমন মানুষের লাগে অক্সিজেনটা করোনার পর একটা এসেন্সিয়াল জিনিস এবং এখন যেহেতু ভোট প্রচার হচ্ছে পরিষ্কার কথা এখন ইলেকশনের প্রচার হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং থাকছে না কিন্তু আমাদের কারোরই থাকছে না ইলেকশন কমিশন গাইডলাইন করে দিয়েছে যে সোশ্যাল ডিসটেন্সিং মেনটেন করুন বা মিটিং করুন এতজন লোক নিয়ে বা মিছিল করুন স্ট্রিট কর্নারিং করুন এইভাবে অনেক একটা গাইডলাইন কিন্তু আমাদের এসডিও থেকে দিয়ে দেখা কিন্তু স্বাভাবিক সবাই যখন আমরা ইলেকশনে নেমেছি এটা তো কারোর দোষ নয় সরকার বা বিরোধীর দোষ নয় ইলেকশনের সময় আমাদের কিন্তু প্রত্যেকই আমরা এ ওর সঙ্গে মিশছি সারা দিন ঘুরছি কোনো সময় मार्क्स থাকছে কোন সময় থাকছে না ঠিক আছে একটু থামাচ্ছি বলুন একটা প্রশ্ন হচ্ছে যে আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছে সোমনাথ দত্ত তিনমুল থেকে একজন আইএনজিবি তো কতটা মানে চ্যালেঞ্জ মনে হচ্ছে তার বিরুদ্ধে লড়াইটা দেওয়া আমার একজন শাসক দলের তার আমরা সাংবাদিকতার সূত্রে আমাদের যেটা মনে হয়েছে মূল ফাইটটা হচ্ছে আপনার তার সঙ্গে তো সেই ক্ষেত্রে কতটা মনে হচ্ছে লড়াইটা কতটা কঠিন আমাকে তো অন্য কেউ দাঁড় করায়নি আমাকে আমার ওয়ার্ডের লোক দাঁড় করিয়েছে নির্দল হিসেবে আমি দাঁড়িয়েছি তো আপনার প্রতিদ্বন্দ্বীকে কিভাবে এবার আমার প্রতিদ্বন্দ্বী বলে নয় দেখুন রাজনীতির ময়দানে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী অবশ্যই থাকবে সোমনাথ দা এবং সোমনাথ দাদা যে সোমনাথ আমাদের বাড়িতে আমাদের সঙ্গে ওদের পরিবারের একটা পারিবারিক রিলেশন অত্যন্ত ভালো রিলেশন এবং পাড়ায় পুজো থেকে শুরু করে আমরা একসঙ্গে চা খাওয়া প্রতিদিন সকালে বেলায় এটা আমাদের হয় এখন ইলেকশন পারপাস ইলেকশনে দাঁড়িয়েছে দাদা রাজনৈতিক লড়াইটা কত রাজনৈতিক লড়াই রাজনীতির জায়গায় ব্যক্তিগত সম্পর্কটা ব্যক্তিগত জায়গায় রাজনৈতিক এবার রাজনৈতিক লড়াইয়ের জায়গাটা অবশ্যই সে আমার দাদা শাসক দলের প্রার্থী অবশ্যই হয়েছে আর আমার পরিচয় আমার কাজ এবং প্রত্যেকের সাথে পরিচিতি না আপনার ওই বাইশ নম্বর ওয়ার্ডে দেখা যাচ্ছে বিজেপি দাঁড়িয়েছে সিপিএম আছে তৃণমূল আছে অনেকটাই মানে চতুর্মুখী লড়াইটা হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে মানে কতটা মানে লড়াইটা কঠিন বা আপনার ক্ষেত্রে কতটা সহজ মনে হচ্ছে সেই বিষয়টাই জানতে চাইছি মানে ওখানে মানুষকে একটা মানুষকে মানুষকে পরিষেবা দিয়েছি পাঁচটা বছর মানুষের ওপর পূর্ণ আস্থা আছে মানুষ দাঁড় করিয়েছে মানুষ জবাব দেবে নিরপেক্ষ ভোট যদি হয় সকলের ভালোবাসা আসেন আপনি চাইছেন যে একটা নিরপেক্ষ এবং যেভাবে মানুষ গণতান্ত্রিক যে তাদের মানুষ আমাদের এই দেখুন দেখুন পারে না সেটা তাহলে আপনার বিগত দিনে যখন বামফন সরকার ক্ষমতায় ছিল কৃষ্ণনগর পৌরসভা কংগ্রেসের ছিল এবং শিবদাস মুখার্জি এখানকার এমএলএ ছিলেন আচ্ছা তো আমাদের কৃষ্ণগরতে এই সংস্কৃতিটা নেই আমরা সবাই রাজনীতি যাই করি প্রত্যেকে প্রতিষ্ঠান বিরোধী না মানে এখানকার সংস্কৃতিটা কৃষ্ণগর মানুষ শান্তিপ্রিয় মানুষ সেটা তৃণমূলের লোকও শান্তিপ্রিয় বিজেপির লোকও শান্তিপ্রিয় সিপিএম এর লোকও শান্তিপ্রিয় কংগ্রেসের লোকও শান্তিপ্রিয় তো আমাদের এখানে রাজনৈতিক লড়াইটা রাজনীতির জায়গাতেই থাকে কাউকে চমকানো ধমকানো মারামারি এই জায়গাটা তো সত্যি আমাদের এই শহরে নেই এবং এটা যখন যতবার যেখানে হতে গিয়েছে মানুষ এটাকে প্রত্যাখ্যান করেছে এখনো পর্যন্ত কি কোনো প্রেশার আসছে না না কেন প্রেশার আসবে আমাদের বলছি না আমাদের প্রত্যেকের একটা ব্যক্তিগত রিলেশন দেখুন যে শিবপ্রসাদ হালদার দাঁড়িয়েছে সেই লাইলাদা বিজেপির সেও কলেজ রাজনীতি কলেজ নিয়ে যখন মালোপাড়া থেকে ওরা গভর্নমেন্ট কলেজের ছাত্র রাজনীতির সঙ্গে ছাত্র পরিষদের সঙ্গে তিনি আগে দীর্ঘদিন যুক্ত ছিলেন বিজেপির সংগঠনে এসছেন তার সঙ্গেও আমার ব্যক্তিগত রিলেশান আমাদের বাড়িতে আসতো তার বাড়ির বিভিন্ন সমস্যায় আমি তার পাশে দাঁড়িয়েছি নীলেদা নিজে গভর্নমেন্ট কলেজে জিএস ছিল এস এফ আই তো আমিও ছাত্র রাজনীতি করেছি সোমনাথ দাও ছাত্র রাজনীতি করেছি আমরা সবাই ছাত্র রাজনীতি করা চারজনই তো এক্ষেত্রে প্রত্যেকের সাথে আমাদের প্রত্যেকের ব্যক্তিগত সম্পর্কটা অত্যন্ত ভালো এবং আগামী দিনেও আমার বিশ্বাস সেটা থাকবে কোনো প্রেশার কেউ কারুর ওপর কোনো রকমই নেই প্রত্যেকে সকালবেলা এখনও একসঙ্গেই তো নীলেদার সাথে আমার মালো করার মোড়ে আগের দিন প্রচার যখন করছি একসাথে অনেকক্ষণ গল্প হলো সোমনাথ দার সাথে দিনে তার বাড়িও সে আমার বাড়িতে ভোট চাইতে এসছে বসে অনেকক্ষণ গল্প করেছি চা খেয়েছি এবং প্রতিদিন চায়ের দোকানে তার সাথে আমার কম বেশি দেখাই হয় একই জায়গায় চা খাই গল্প করি এবং আলাদা তার সাথেও দেখা হয় এবং তাই এটা নিয়ে কোনো আমাদের এরকম কোনো প্রেশার কিছু আছে। যুব সম্প্রদায়ের কাছ থেকে কেমন যেহেতু ইউথদের মধ্যে আপনার একটা পপুলারিটি আছে জানি আমরা তো ক্ষেত্রে মানে যুবদের মধ্যে কেমন সারা দেখছেন মানে আপনার সঙ্গে যুবক ছেলেরা আমার ছোট ছোট ভাইরা আমার কিছু দাদারা সবাই আমার পাশে আছে আচ্ছা ঠিক আছে তারা যতটুকু পারার করছে করছে আপনার যে যার মতো নিয়ে প্রচার করছে আচ্ছা মানে আপনি মানে যেটাকে বলে সাইলেন্ট ক্যাম্পেইনটা বেশি করছেন বলতে পারেন কিছুটা মানে প্রচুর লোকজন নিয়ে না না এই টাইমে ধরুন হ্যাঁ লোকজনকে নিয়ে এভাবে কি অয়ন দেখা যাবে আমার মনে হয় দেখা যাবে না মিছিল না একটা মিছিল দেখি লাস্টের দিকে করার ইচ্ছা আছে এরকম হয় রাজনীতিতে এরকম হয় আমার কত লোক এটা ম্যান পাওয়ার দেখানোর জন্য একটা বড় মিছিল হয় আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে এরকম হচ্ছে রিসেন্টলি অবশ্যই কনগাতেও একটা আলোরানি সরকার থেকে শুরু করে ওরা একটা বড় মিছিল করলো হালিশহর কাঁচরাপাড়ার ওদিকে হচ্ছে সব জায়গাতেই হচ্ছে বড় বড় মিছিল তো সেক্ষেত্রে কি অয়ন দত্তর সমর্থনে এরকম কোন বড় মিছিল ভোটের আগে অন্তত একটা কি বেরোবে আমার তো মনে হয় না বেরোবে না তার কারণ হচ্ছে যে নতুন করে রাজনৈতিক বড় মিছিল করার তো কোনো প্রয়োজন নেই আর যেহেতু ম্যান পাওয়ার দেখানোর যেখানে ওয়ার্ডের মানুষ আমায় করিয়েছে আমি আমি তাদের তাদের ঘরের ছেলে ছেলে ঘরেরই প্রত্যেকের ঘরে মহিলা জেঠিমা ঠাকুমা বয়স্ক প্রত্যেকে আমায় প্রচন্ড ভালোবাসে রাজনীতির সঙ্গে তো অনেকে যুক্ত নয় তো নতুন করে আমার যে মিছিল করে গিয়ে এই ওয়ার্ডের লোককে যে গ্রামের ওয়ার্ডে ছোট থেকে আমি বড় হইছি তাহলে পারার থেকে শুরু করে তাহলে কি শুধু ডোর টু ডোর ক্যাম্পেইন আর যদি সবাই বলে যে একটা মিছিল করতে লাস্টের দিকে এক্স কিছু করেছেন খুব একটা করিনি খুব একটা করেন কিছু তো দেখতে নি আপনারা অল্প ফ্লেক্স ব্যানার হ্যাঁ কিছু মার্কস করেছি বাচ্চাদের জন্য কিছু লজেন্স করেছি এইটুকুই এই টাইমে যেটা আর কি কাজ করেছি সেটার একটা চিঠি করেছি সেটা সবাইকে দিচ্ছি চিঠি করে সেটা কি বাড়ি বাড়িতে বাড়িতে দিচ্ছি হ্যাঁ সবাইকে হুম এবং বাড়ির যে গৃহবধূ যারা বিশেষ করে তারাও তো একটা ভোটে একটা ফ্যাক্টর আর কি তো ক্ষেত্রে গৃহবধূদের কাছ থেকে কেমন সারা পাচ্ছেন যারা হাউস ওয়াইফ হোম খুব ভালো সারা পাচ্ছে তারা বেশ ভালো সারা দিচ্ছে তাহলে ২২ নম্বর ওয়ার্ডে যদি আপনাকে ২২ নম্বর ওয়ার্ডের মানুষ আশীর্বাদ করে তাহলে ২২ নম্বর ওয়ার্ডের মানুষের জন্য কি করার ইচ্ছে রয়েছে যেগুলো বিগত মোটামুটি তো অভাব অনেকটাই করে ফেলেছি বিগত দিনের যে সমস্যাগুলো ছিল সেটা আমি করেই ফেলেছি অনেকটা সমাধান ঠিক আছে আমরা থাক ছিলাম যখন ধরুন মালোপাড়াতে একটা একটা ইনফর্মাল মার্কেট করেছে একটা ভাঙা বাড়ি ছিল ওদের বারোয়ারি সেটা যাই হোক একটা ছোট বারোয়ারি করে দিয়েছি ওদের বারোয়ারির পাশে জজকটপাড়া বারোয়ারিটা একটা সংস্কার করে দিয়েছে পাড়া একটা বড় কমিউনিটি হল অসীম ক্লাবে সেটা উদ্বোধন হয়নি এখন সেটাও আমার আমলেই করা ঘাটের ধারে তো একটা কমিউনিটি হল আছেই ছোট প্লাস প্রশাসনিক ভবন গোলাপটি বারোয়ারির একটা বড় সংস্কার করে দিয়েছি লাইট আলো সমস্ত কিছু জল যা যা আছে এগুলো আমাদের মোটামুটি হয়ে গেছে আমাদের একটা ওয়ার্ডের বড় সমস্যা যেটা আমি ড্রেন করার পরেও সমস্যা যে পোস্ট অফিসের মোড় থেকে এই যে জলটা দাঁড়ায় এবং সিদ্ধেশ্বরী কালীবাড়ির পর জলটা দাঁড়ায় এইটা যদি আগামী দিনে পোস্ট অফিসের মোড় হার্ট অফ দা টাউন এই যে জলটা দাঁড়ায় দীর্ঘদিনের সমস্যা এটার যদি একটা স্থায়ী সমাধান করতে পারি তাহলে একটা এটা একটা বড় কাজ এটা একটা আছে আমার মাথার মধ্যে আর টাউন হলের মাঠের মধ্যে একটা ছোট পার্ক তো করা হয়েছে আমাদের আমলে শিশুদের বিনোদন জন্য তা এটা যদি ঘাটের ধারে যদি একটা করা হয় যে একটা পার্ক কাম একটু হাঁটা বয়স্ক মানুষদের এইটা তো এটা আমি একটা চেষ্টা করব আর পাশাপাশি যে যে জিনিসটা এখন হারিয়ে যাচ্ছে আমার ওয়ার্ডে কিন্তু অনেক সাংস্কৃতিক জগতের মানুষের বাস যেমন সুবীর সিংহ রায় নাটক গ্রুপ থিয়েটার বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত শতানিক মোদক বলে একজন আছে খুব ভালো ছবি আঁকে এইসব নিয়ে থাকে আচ্ছা কবিতা আবৃত্তি গান শুভময় সরকার এরা গান বাজনা সমস্ত কিছু কিন্তু বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে কিন্তু এই জিনিসটা অনেকটা হারিয়ে যাচ্ছে খেলাধুলোর জায়গাটা যেমন হারিয়ে যাচ্ছে বা আমার কিন্তু একটা সাংস্কৃতিক কেন্দ্র আমার ওয়ার্ডে তোলার ইচ্ছা আছে এদেরকে সবাইকে নিয়ে আসলে আমরা যতগুলো ইন্টারভিউ নিয়েছি এখনো পর্যন্ত এই সাংস্কৃতিক যে চেতনা নিয়ে বা এই সাংস্কৃতিক জগতের মানুষ যারা আছে তাদের নিয়ে এরকম ভাবে আলোচনা নিজে থেকে আসলে না এটা তোলে একটা ইচ্ছা আছে এখন দেখি মানুষের আশীর্বাদ নিয়ে যদি একটা সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলা যায় হ্যাঁ ওয়ার্ডের রাস্তা ড্রেন রাস্তা ভাঙবে আবার রাস্তা হবে ড্রেন হবে আলো জল আমাদের তো ম্যাক্সিমাম কাজ করাই আছে রাস্তার উপর রাস্তা তার উপর রাস্তা তো নয় যতক্ষণ না রাস্তা ভাঙবে নতুন করে তার রাস্তা হবে না আচ্ছা আপনি নির্দল প্রার্থী কিন্তু কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী হুম কংগ্রেসের সমর্থনে কেন কংগ্রেস আমায় সমর্থন দিয়েছে এবং আমি নির্দল প্রার্থী হয়েছি কংগ্রেসের সাথে কংগ্রেসের যিনি জেলা সভাপতি আছেন অসীম কাকু ওনার সাথে আমার সম্পর্ক ভালো বলে তুই দাঁড়িয়েছিস যখন আমরা প্রার্থী দেবো না আমরা তোকে সমর্থন দেবো অবশ্যই তাদের ভালোবাসা কংগ্রেসের নেতাদের সঙ্গে পাচ্ছেন আমি তো একা একা ডোর টু ডোর ক্যাম্পেইন করছি এই মুহূর্তে কোনো তো জনসভা বা মিটিং তো কিছু করিনি যদি করি তোনি সৈদ তাদের সাথে পাবা না তারা কি সব সময় যোগাযোগ রাখছে তাদের নিশ্চয়ই ভালোবাসা এবং তাদের যতটুকু যা হেল্প লাগে অবশ্যই তারা করে দিচ্ছে যোগাযোগ রাখছে আরেকটা কথা বলি আপনাকে এটা যেহেতু মানে খুব করতে ইচ্ছে করছে যেহেতু গৌরীশঙ্কর দত্ত রাজনীতিতে নদিয়ার রাজনীতিতে একজন নমস্য ব্যক্তি তো আজকে বাবা নেই হুম এই রাজনীতিতে বাবা থাকলে কি সুবিধা হতো আজকে যেটা দেখুন বাবার সাথে থেকেছি অবশ্যই বাবা রাজনীতি থাকলে তো একটা অবশ্যই সুবিধার জায়গা তাই না বাবা তো ময়দানটাও তাই ছোট কণ্ঠক বিদিত রাজনীতির জায়গাটাই হ্যাঁ অবশ্যই রাজনীতির জায়গায় রাজনীতির জায়গায় বাবা থাকলে অবশ্যই ভালো কিন্তু বাবা ছাড়া রাজনীতিতে যদি স্ট্যান্ড করা যায় সেটাও অনেক মানুষটা বাবার আত্মা তার সেটাই শান্তি পাবে মানে যেহেতু রক্তে আপনার রাজনীতিটা মিশে আছে আমাদের তিন পুরুষ কাউন্সিলর তিন পুরুষ কাউন্সিলর সেই থেকে আমরা এতক্ষণ কথা বলছিলাম বাইশ নম্বর কৃষ্ণনগর বাইশ নম্বর ওয়ার্ডের প্রার্থী অয়ন দত্ত যিনি বুড়াই নামে বেশি পরিচিত এই কৃষ্ণনগরের বুকে এতক্ষণ কথা বলছিলাম আমাদের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি ভালো থাকবেন